वेलकम टू माय यूट्यूब चैनल जटिल पापा। गुड मॉर्निंग। आज के एक तो बेर हुए थे। आज के जाने ना आज के दाबा खाबू की ना, बट बेर हुए थे। जाबो कोई जाबो एक तो पड़े बोलती थी। আমি আর আমার দুইটা ছোট ভাই যাবে। এখনো কথা বাড়াচ্ছি না, কারণ ফুয়েল আপ করতে হবে। দুই ছোট ভাই দাঁড়িয়ে আছে, সেই সকালবেলা থেকে আমার বের হওয়ার কথা আরও সকালে, বাট আমি বের হতে পারিনি, দেরি হয়ে গেছে। এখন ফুয়েল আপ করে দেন টান দিব। চলুন আগে পাম্পে যাই। আমি বিসমিল্লাহ বলে রওনা দিয়ে দিচ্ছি অনেক আগেই। এখন আছি হচ্ছে মুনিবাড়ি চেকপোস্ট ক্রস করলাম। কি ব্যাপার, এখানে এত বাস এসে দাঁড়িয়ে আছে, কারণটা কি? এগুলো কি পুলিশ আটকাইছে মনে হয়? ওরে, এগুলা কি লকডাউন? মাই গুডনেস, প্রচুর লোক ঢাকা যাচ্ছে। বন্ধুরা, আমি টাঙ্গালের ভিতরে ঢুকে গেছি। মানে রুটটা হচ্ছে আপনার পাটুরিয়া তো ফেরিঘাটে যাবো, বাট হচ্ছে ইয়াতে যাবো, মানে টাঙ্গাল হয়ে মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ঢুকবো। তো এই জন্য টাঙ্গালের ভিতরে ঢুকে গেছি। এটা টাঙ্গাল শহরের একটু বাইরের সাইডের রাস্তা, এই তো সামনে টাঙ্গাল শহর। আজকে আমি একটা মজার একটা কাজ করেছি। মজার কাজটা হচ্ছে আমার পিছনে পিলো বালি যেটা ছিল, অর্থাৎ সিটের উপরে যে বালিশটা ছিল, সেই বালিশটা আজকে ফ্রন্ট সাইডে নিয়ে আসছে। এই যে বালিশ, কারণ বেটা হাম লোক মেন্স লোক হ্যায় না, ডেলিকেট ডেলিকেট জগহ পে তকলিফ পৌঁছতি হ্যায়। আলহামদুলিল্লাহ, এখন ফেরি থেকে নেমে যাব। ফেরি ঘাটে পৌঁছে গেছে। এটা হচ্ছে সম্ভবত দৌলতদিয়া ঘাট এবং সামনে হচ্ছে গোয়ালন্দপুর। বিকালের দিকে অথবা সন্ধ্যার পরে হয়তো বা আমি একটু ফরিদপুরের ওইদিকে যেতে পারি। মাই গড, মাঝে মাঝে ভয় লাগে এরকম দেখে। এগুলো বৃষ্টির দিনে এত স্লিপি হবে যে বলার মতো না, বাট এখানকার লোকজন সবাই অ্যাজ ইউজুয়াল। এটা হচ্ছে এখানে ইউজ টু। চলুন সামনের দিকে আগাই। বন্ধুরা, আলহামদুলিল্লাহ আমরা তখন বাসায় পৌঁছেছিলাম। আর এদিকে ফরিদপুর থেকে সাব্বির ভাই আর কি ফোন দিয়েছে, বলল যে আসেন একটু দেখা করি।
তো পরবর্তীতে সাব্বির ভাইকে আর কি বললাম যে ভাই রাত হয়ে গেছে, একটু কষ্ট করে যদি একটু গোয়ালন্দ মোড় পর্যন্ত আসতেন তাহলে আমার জন্য খুব ভালো হতো। এবং সাব্বির ভাই আর কি সম্মতি জ্ঞাপন করেছে, যার কারণে আমিও আর কি একটু রিল্যাক্সে যেতে পারবো এবং রিল্যাক্সেই যাচ্ছি। এখন সাব্বির ভাইয়ের সাথে একটু দেখা করবো, যদিও ইচ্ছা ছিল যে ফরিদপুরে একটু ঢুকবো, বাট সম্ভব হলো না আর কি। এই যা তো বন্ধুরা, আমি একটু আগাই, রাত্রেবেলা অপরিচিত রাস্তা, এখানে কেউ একজন মারা গিয়েছিল, তাদেরকে জানাজা দিয়ে করে আসলো আর কি। সবার সাথে দেখা করলাম, এখানে সাব্বির ভাই ছিল, তারপরে এনআরবির আশিক ভাই ছিল, আরও বেশ কিছু ভাই বাদা ছিল, এদের সাথে দেখা করলাম, মোটামুটি ভালো টাইম এক্সপেন্ড করলাম। এখন ফেরার পালা। এই সাব্বির ভাই, হ্যালো আশিক ভাই, সাব্বির ভাই আর আশিক ভাইয়ের সাথে দেখা করলাম। আশিক ভাই ছিল এটা আমার জানা ছিল না, আনফর্চুনেটলি দেখা হয়ে গেল, ভাল লাগলো। এখন আবার যে বাসাতে আসছিলাম ওই বাসাতে চলে যাচ্ছি, গোয়ালন্দ ঘাট, সরি গোয়ালন্দ মোড় এখন আমরা আছি আপাতত। কালকে সিরাজগঞ্জ চলে যাব যত আর্লি পসিবল, মানে দেখি কি হয়। আলহামদুলিল্লাহ যদি সব কিছু ভালো মতো থাকে তো দুপুরে চলে যাওয়ার ইচ্ছা আছে, মানে দুপুরের মধ্যে সিরাজগঞ্জ পৌঁছানোর ইচ্ছা আছে, বাদ বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। তো বন্ধুরা, আমি আগাই, আজকে এখানেই শেষ করছি ব্লগটা।